আমাদের খাদ্যাভ্যাস থেকে একটা জারক তৈল বেরোয় আসে, এই তৈলটা উপরে ভাসতে থাকে, এই তৈলটা ভাসতে ভাসতে এটা আমাদের লাংসে আক্রমণ করে, লিভারে আক্রমণ করে, কিডনিতে আক্রমণ করে, লিভার ফেটিক করে ফেলায়, যেখান থেকে আমাদেরকে সুরক্ষা দিবে সেই সুরক্ষার দুর্গে তারা আক্রমণ করে। তো এখন আমি খালি সমস্যার কথাই বললাম, আমাকে তো সমাধানের কথা বলতে হবে। এটা হলো আপনার, আপনি বিট লবণ, কালো লবণ দিয়ে পুদিনা পাতা, থানকুনি পাতা দিয়ে একটা দধির শরবত করবেন, এনি কাটস এন্টি ক্যান্সার। দধি খেলে ক্যান্সার হয় না, টিউমার হয় না। আপনি দধির শরবত এক গ্লাস খেয়ে নেবেন, আলহামদুলিল্লাহ দেখবেন এক ঘন্টার ভিতরে আপনার গ্যাসটা যে উঠতেছিল, পেটে যে ব্যথাটা হচ্ছিল, আপনাকে অস্থির লাগতেছিল, আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে দধি একটা বিরাট ভূমিকা পালন করে, সেখানে একটু বিট লবণ আর পুদিনা পাতা থানকুনি পাতা থেকে যদি মরিচ খান, একটু কাঁচামরিচ দিতে পারেন, যে যেটা পছন্দ করে দিয়ে আপনি একটু ভালোভাবে ব্লান্ড করে নিয়ে একটা শরবত করে বাড়ির সবাইকে নিয়ে আপনি খেতে পারেন। প্রতিদিন সন্ধ্যায়, প্রতিদিন বিকালে এই শরবতটা খাওয়ার অভ্যাস করলে একটা ভালো রেজাল্ট হবে, এক নম্বর। দুই নম্বরে এই অ্যাসিডটা আপনার বুক থেকে নিচে ফেলাইতে হলে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, প্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, আপনাকে সাঁতার কাটতে হবে, আপনাকে গোসল করতে হবে, আপনাকে অনেক বেশি হাঁটতে হবে, অনেক বেশি দৌড়াতে হবে, সাইকেল চালাতে হবে, সাইকেল জাতীয় জিনিসগুলো চালাতে হবে, শরীরের ঘাম বের করতে হবে, ঘাম বালাতে হবে, ঘাম তৈরি করতে হবে, তাইলে পরে কিন্তু আপনি খুব ভালো থাকবেন। এখন আপনি পাইলেনার খাইলেন, ডেলি ছয়বার পাইলেন, ছয়বার খাইলেন, আপনার খাওয়ার দরকার ছিল দুইবার খাইছেন, ছয়বার, চারিবারের খাবারটা কোথায় যাবে? অতএব সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন রোগে আক্রমণ করার সম্ভাবনার ঝুঁকি আপনি বহন করতেছেন।